আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুবই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আমরা ভালো আছি। তো চলে এলাম আপনাদের সাথে আমার আজকে দুপুরটা শেয়ার করতে। তো আমি আমার দুপুরে রান্নাবান্নাটা শুরু করেছি, আর আজকে আমি রান্না করব খুব সিম্পল এবং ইজি একটা রেসিপি, ফুলকপি দিয়ে ডিম, যেটা বাচ্চারা খুব বেশি পছন্দ করে। বাট আমি রান্নাটা, আমারও খুব ভালো লাগে এবং আমি রান্নাটা আরও কয়েকবার করেছি। তো যখনই আমি রান্নাটা করেছি, যারাই খেয়েছেন সবাই রান্নাটা আসলে খুব পছন্দ করেছেন। তো আমি একটু গুছিয়ে রেখেছি সব কিছু, আর সেটা আপনাদের সাথে একটু শেয়ার করছি। তা আমি এখানে হচ্ছে ডিম সিদ্ধ করে রেখেছিলাম। সিদ্ধ ডিমটাতে আমি একটু বেশি করে হলুদ মরিচ আর হচ্ছে লবণ মিক্স করে, হলুদ মরিচের পাউডারটা আর কি, ওটাকে মিক্স করে রেখেছি, একটু বেশি করে দিয়েছি, কারণ ডিমটা একটু হলুদ বা একটু লালচে হলে রান্নাটা দেখতে সুন্দর। আর এখানে হচ্ছে আমি 5-6টা কাঁচামরিচ, 1টা মাঝারি সাইজের পেঁয়াজ, আর হচ্ছে 2টা টমেটো কেটে রেখেছি, আর ধনিয়া পাতাটা আমি এখন রেখে দিয়েছি, আমি কেটে নেব। আর এখানে হচ্ছে আমি 1টা ফুলকপি আর 1টা আলু কেটে একটু বড় করে কেটে নিয়েছি, এবং হলুদ আর মরিচ লবণ মিক্স করে রেখে দিয়েছি 5-7 মিনিট। আর এখানে অলরেডি আমার ভাজার জন্য প্যানটা আমি চুলায় দিয়ে দিয়েছি, তো আমি তেলও দিয়ে দিয়েছি ওখানে। আমি এখন রান্নাটা স্টার্ট করব, সবাই আমার সাথেই থাকুন। এখানে আমি ফুলকপিটা দিয়ে দিলাম, ফুলকপিটা ভেজে নিচ্ছি। তো এখানে হচ্ছে আলুটা আছে, ফুলকপি শেষ হলে আমি আলুটাও ভেজে নেবো। আর আমার ডিমটা অলরেডি ভাজা হয়ে গেছে, ডিমটা আমি ঠিক এরকম করে ভেজে নিয়েছি। তো আমি ঠান্ডা তেলে দিয়ে দেওয়ার জন্য আমার ডিমটার কালার খুব ভালো আসে নাই, তো ডিমটার কালার নর্মালি লাল আসে, অনেক লাল হয়, সেটা খুব দেখতে সুন্দর এবং ভালো লাগে। তো আমার রান্না আসলে যখনই মানে ভাজিটা শেষ হয়ে যাবে তখনই আমার রান্না হাফ ডান, আর বাকিটা হচ্ছে আমি একটা মশলা তৈরি করব, আর ওটার মধ্যে আমি সব কিছু মিক্স করে নিয়ে রান্নাটা করে নেব। তো অলমোস্ট ভাজার সাথে আমার হাফ রান্না হয়ে যাবে। আর রান্নাটা আসলে এত মজা হয়, মানে সবাই একবার করে ট্রাই করে দেখবেন। আসলে আমি জানি হয়তো বা অনেকেই রান্নাটা করেছেন খেয়েছেন, বাট এরকম করে একটা বার ট্রাই করে দেখতে পারেন, কারণ আমার ভালো লাগার জিনিসটা আমি আসলে ট্রাই করি এবং সবার সাথে শেয়ার করি। কারো যদি ভালো লাগে সেও ট্রাই করে দেখতে পারেন, আমারও ভালো লাগবে যদি আপনারা আমার রেসিপিতে রান্নাটা করে একটা বার ট্রাই করে দেখেন। আমার ফুলকপিটা অলমোস্ট ভাজা হয়ে গেছে, দেখটা এখন ঠিক এরকম বিষ্ণুদের খুব পোড়া পোড়া ভাগ এসেছে, এটাই আসলে ফুলকপিটার টেস্টটাকে বাড়িয়ে দেয়। যখন আপনি দুটো সাইড একটু ভেজে নেবেন তখন আসলে খেতে খুবই টেস্ট লাগে, আর এই রেসিপির সিক্রেটটাই হচ্ছে এটা। তো এখানে এখন আমি যেটা করেছি, আমি পেঁয়াজটা একটু ভাজার পরে একটু পানি দিয়ে দিয়েছি, যেহেতু আমি মশলাটা অ্যাড করব, আমার মশলাটা যাতে জ্বলে না যায় সে কারণে আমি পানিটা অ্যাড করেছি। আর এখানে আমি দিয়েছি 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, আর 1 চা চামচ থেকে কিছুটা কম ধনিয়া পাউডার, আর হচ্ছে আমি 1/2 চা চামচ পরিমাণ দিয়েছি জিরা পাউডার। তো এখন আমি এটাকে মেরে নিচ্ছি, আর লবণটা আমি বরাবরই স্বাদ অনুযায়ী নিজের পরিমাণ বুঝেই ইউজ করি। তো আপনারাও লবণটা আপনাদের ইচ্ছে, এবং লবণটা তো আসলে ছেঁকে দেখা যায় যে কেমন হয়েছে না হয়েছে সেভাবে দেওয়া যায়, মশলাটা একটু পরিমাপ করে দিতে হয়। তো এখানে আমার সব মশলা অ্যাড করা শেষ, আর গ্রেভিটা দেখছি ঠিক এমনই হয়েছে। একটু মাংস রান্না করার জন্য আমরা মশলা করলে যেমন হয় ঠিক ওই রকমই হয়েছে। তো এটাকে আমি কি ভুনে নিয়েছি, এখন আমি সবগুলা ঝিঙে ডিম ফুলকপি আলু সব কিছু মিক্স করে এখানে দিয়ে দিব, তারপর আমি 1-2 মিনিট ভেজে নিয়ে ওটাতে ঝোল দিয়ে দেবো। ডিম ফুলকপি আলু আর টমেটো সব কিছু আমি মশলার মধ্যে একটু ভুনে নিচ্ছি, 5 মিনিট পরে এটার মধ্যে পানি অ্যাড করে দেবো। তো সেজন্য আমি একটু গরম পানি ইউজ করবো, যাতে রান্নাটা আমার একটু তাড়াতাড়ি হয়। তো ফুলকপি আলুগুলোকে আমি কষিয়ে নেওয়ার পরে যেটা করেছি, আমি 3 কাপ পরিমাণ
গরম পানি অ্যাড করেছি আর 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে একটু রান্না করে নিয়েছি। এখন আমি ধনিয়া পাতাটা অ্যাড করে দিয়েছি আর আমি আবার ঢাকনা দিয়ে 5-7 মিনিট রেখে দেবো, তারপরে হচ্ছে আমি চুলাটা বন্ধ করে দেবো। তো আমার রান্নাটা কমপ্লিট, আশা করি খেতেও মজা হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর আমার রান্নাটা কেমন হয়েছে কমেন্টসে আমাকে জানাবেন। আল্লাহ হাফেজ।